নমস্কার, আমরা এখন শিলচর সেন্ট্রাল জেলের পাশে পুলিশ রিজার্ভের কাছে আছি। এই যে মণ্ডপটি দেখছেন সেটা পুলিশ, কাছার পুলিশ দুর্গাপূজা কমিটি শিলচর কাছার। স্বচ্ছ ভারত অভিযান, এই এত বড় চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। দ্য গ্রুপ অফ কালার্স কয়েকদিন আগে একটি ফোর্থ অ্যানুয়াল ন্যাশনাল এক্সিবিশন আয়োজনের পর আমরা এবার দুর্গা মণ্ডপে দুটি ওয়াল পেন্টিং করেছি, লাইট পেন্টিং করেছি। আমাদের সময় অনেকক্ষণ লেগেছে, তাই ভিডিওটি পুরো দেখানো সম্ভব হবে না। আমরা এই পুরো স্বচ্ছ ভারতটি আমরা গ্রুপ অফ কালার্স হোল টিম আমরা এখানে এসে এটাকে করেছি। আমাদের সাথে আমি চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ, চিত্রশিল্পী রাকেশ সিনহা, চিত্রশিল্পী রুমা চক্রবর্তী, চিত্রশিল্পী কৌশল দেবনাথ, আমরা চারজন মিলে এই পুরো ছবিটি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বচ্ছতা আমাদের অঙ্গীকার, স্বচ্ছতা আমাদের প্রত্যেকের দরকার। আমাদের স্বচ্ছতা আমাদের ঘরে, আমাদের পাড়ায়, আমাদের শহরকে, আমরা পুরো পরিবেশকে আমরা স্বচ্ছ করব। তাই আমাদের থিমটা ছিল পুরো স্বচ্ছ ভারত। আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি ওদের স্কুলের পাশে, স্কুল ক্যাম্পাসের ভিতরে জাবড়াগুলো ঝাড়ু দিচ্ছে, এবং আরেকটি বাচ্চা দেখছেন জাবড়াগুলো সংগ্রহ করে ও এখানে অ্যাসেম্বলি লেখা ওর গাড়িতে ফেলছে, এবং সেটা অন্যত্র নিয়ে বড় ডাস্টবিনে ফেলবে। তো পুরো ছবিটা বিশাল বড়, আনুমানিক 8 ফুট হবে, 8 ফুট বাই 6 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার থেকে অনেক বড় ছবিটি আমরা তৈরি করেছি। আমরা আরেকটি ছবিতে যাব, আপনারা দেখেন ওজমা এই ছবিটি দ্বিতীয় ছবি আমরা করেছি। এই ছবিটি 6 ফিট হবে, 6 ফিট বাই 7 ফিট, প্রায় আমার হাতখানি পুরো ছবির উপরে যাচ্ছে। তো আমরা কাছার পুলিশ দুর্গাপূজা কমিটি শিলচর কাছার ডিফরেস্টেশন দ্য গ্রুপ অফ কালার্স আয়োজিত, আমরা হোল টিম আমরা এই ছবিটি তৈরি করেছি ডিফরেস্টেশন। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃক্ষ রোপণ করছে এবং মহিলাটি জল দিচ্ছে গাছে, যাতে এই পুরো জায়গাটা কেটে ফেলেছিল গাছগুলো, সেগুলো আবার রোপণ করছে। এখানে কিছু গাছ কাটা অবস্থা দেখানো হয়েছে, এবং এখানে যারা গাছ কেটে ফেলে ওরা এখানে দেখানো হয়েছে যে কোড়াল নিয়ে গাছটাকে কাটছে, এবং একজন পুরো বদলু উনি কাকতিবিনীত করছেন যে ভাই তুমি গাছ কাটবে না। সেই দৃশ্যটি আমরা তুলে ধরেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একটি কবুতর, সে একটি চারা নিয়ে এসছে এখানে, যে ওর থাকার জায়গা নেই,
সেই জিনিসটা ও বোঝাতে চেয়েছে। এখানে চারাটি নিয়ে এসছে এখানে ওদেরকে দেওয়ার জন্য, তো পুরো ফোন মেসেজটি যাচ্ছে যে আমাদের আমাদের শহরে গ্রামে আমরা গাছ কাটব না, আমরা গাছ লাগাব। গাছ কাটা অন্যায়, দণ্ডনীয়। সেই ছবিটি, ভুল ছবিটি আমরা সবাই মিলে তৈরি করেছি, ডাক গ্রুপ অফ কালার্স, আরও আমরা ওয়াল পেন্টিং করব। আজকের জন্য এতটুকুই, নমস্কার।